নমস্কার, দেরে পৌঁছে স্বাগত। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই উদ্ধার বিপুল পরিমাণে বারুদ এবং সেই বারুদে আগুন লেগে ঝলসে গেল বছর 13-র এক ছাত্র আকাশ মালি। এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত টংতলা এলাকায়। ঠিক কি ঘটেছিল জানা যাচ্ছে। আহত ছাত্র আকাশ মালি তার বন্ধুদের সঙ্গে মাঠে গিয়েছিল খেলতে। সেই মাঠেই ডাই করে রাখা ছিল বিপুল পরিমাণে বারুদ। কৌতূহলবশত সেই বারুদ নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই কোনোভাবে লেগে যায় আগুন, আর সেই আগুনে ঝলসে যায় আকাশ। গুরুতর আহত অবস্থায় আকাশকে স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় আকাশকে ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। শুনে নেব আহত ছাত্রের দাদা ঠিক কি জানাচ্ছেন। পুলিশরা নিয়েছে ওখানে বাজি দেখেছিল, আর বাচ্চারা নিয়ে গিয়ে ওই বাজি তুলছিল। কোথায় হয়েছে ঘটনা? এখানে হ্যাপি হয়েছে মানে তোমার কে হয়, কি নাম কি? আকাশ মালিক। তোমার নাম কি? ও কী করে? কি ও পড়াশোনা করে? কি কিসে? শিখছে পড়ে? ওই বাচ্চা ওর একা হয়েছে না আরো বাচ্চারা ছিল ওখানে? যেমনটা জানা গেল, শুধুমাত্র আকাশ নয়, ওই মাঠেই খেলা করছিল আরো বাচ্চারাও। তাহলে কি বলা যায় বড় সড়ো কোনো দুর্ঘটনার হাত থেকে অন্তত এইবার বেঁচে গেল শিশুরা? প্রশ্ন উঠছে, বাচ্চাদের খেলার মাঠে এত পরিমাণ বারুদ এলোই বা কি করে? এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার কি কোনো সম্পর্ক রয়েছে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, যদিও এই ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়, দি রিপোর্ট। এই খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের বন্ধুদের সঙ্গে। এবং কেমন লাগছে আমাদের খবর আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদেরকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।